বাসি ইলিশ মাছের ঝাল বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর এই যে ইলিশ মাছের মাথাটা ছিল সেইটা দিয়ে হচ্ছে একটু ওল দিয়ে, আলু দিয়ে একটু ওলের ডাল্লা করে দিয়েছি। আর কীরকম রোদ উঠেছে, আর গেটের সামনের অবস্থা দেখুন, সুযোগ পেলেই ঘর ভিতর ঢুকে যাবে। দেখুন না, গ্রিলের এখানটা মুখ বাড়িয়ে দেখবে কে, ওই ওই কেউ আছে কি না, না হলেই না সর্বনাশ হয়ে যাবে। ওই যো এত সকাল থেকে রান্না বান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, একটু অনলাইনে কাজ করতে গেছিলাম, সেখানে কাজ হয়নি, আর একটু আড্ডা টাড্ডা মিলে খাওয়া দাওয়া করে আমরা সামনে চলে এসেছি। চান টান ফল হয়ে গেছে, ওটাও শুকনো হয়ে গেছে। সকাল থেকে সেরকম কিছুই শ্যুট করতে পারিনি, কিছুই ভিডিও করিনি, ভেবেছিলাম করবো না, মেয়েদের না অনেকগুলো প্যান্ট সক্রিয় হয়ে গেছে, কালার কেটে গেছে, একদম পড়তে পারছে, কালার কিনে আনা হয়ে গেছে। কাটার কিনে আনা হয়ে গেছে, দেখেছেন প্যান্টের কাটা, কিন্তু একদম মানে আজকে কাজের কোনো ইচ্ছা নেই, সকালে পড়ানো ছিল না, ছুটি ছিল, মানে কাজের টানে টানে কাজটা হয়ে গেল, যে ছুটি ছিল মানে শুয়ে বসে থাকলে একটা আলস্য পাওয়া বসতে, আর একদম কাজ করার একদম ইচ্ছা নেই, এখন মনে হচ্ছে কিছুই করোনা থাকে, শুয়ে শুয়ে ফিরে দিকে কাটিনি না বন্ধুরা, দেখি মেয়ের প্যান্টের এই কারোটা একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমরা দেখতে থাকুন শেষ করছি, কাজের গুলো দিতে হবে। বাড়া দেখেছেন কি অবস্থা হয়েছে, বাড়িতে পরে একদম গাড়া ধরে অবস্থা খারাপ, কি করেছে মানে এইভাবেই করিনি, যে যদি কেটে ফেলার পর যদি না করতে ইচ্ছা করে, আসলে আমার এরকম করে দিলে মেয়েটা করতে পারে, যাক এখন সেলাই খুলতে হবে, সেলাইগুলো এক তিন খানা সেলাই আছে, সেলাইগুলো সব এক একটা খুলতে হবে, তিনটে করে সেলাই খুলতে হবে, তারপর গাড়াটা লাগাতে হবে, হাত ছুলতে সেলাই করতে হবে, তারপর মানে একটা প্যান্টে পিছনে মানে অনেক খাট, ভাবলেই আমার ভয় পেয়ে যায়, আবার বিকালে ফিরতেছি, সে ওই ভেবেই আমি ফোন করি, আমি জানি আপডেট করে আর করতে পারবো, চেষ্টা করে দেখি। চমন করে আমাকে প্রথম দেখছেন, কিরকম লাগছে আমি বলতে পারছি না, মানে আপনারা অবশ্যই জানাবেন, কখন চমন এই তিনটে করে সেলাই খেলে না একটু মুশকিল, শুয়ে যেদিনে করতে পারি তাহলে মুশকিল হয়ে যাবে না, সারাদিন কাজের পর না মনে হয় একটু শুয়ে বসে থাকলেই ভালো হবে, কিন্তু সেটা হয় না, কাজের সঙ্গে সঙ্গে কাজ সব হয়ে যায়, আর আগে যে পড়ানো ছিল না একদম কাজের এনার্জিটা নষ্ট হয়ে গেছে, কিছু করতে ইচ্ছে করছে, শুধু মনে শুনে শুনে ভিডিও দেখি, ইউটিউব ঘাঁটি, ফেসবুক ঘাঁটি, এইসব ছেলে কিছু জানলার দিকে দেখুন,
যখন রোদ কাক ফাটাবে দেখতে পাচ্ছি, জানলা থেকে রোদটা দেখতে পাচ্ছি একদম কড়া। আবার আবার দেখবেন কয়েক মুহূর্ত পরেই আবার একটা ধুমধাম করে বৃষ্টি পড়বে, বর্ষার আকাশ তো। যাই হোক বন্ধুরা, চলুন রাত্রে রান্নাটা করে নিই, সারাদিন তো হলো। এবার আলুটা সেরকম ছিল না আর বলাও হয়নি, এবার সেরা সবজির পাহাড়, মানে এত সবজি এনে যে কী বলবো, ওই জন্য আলুর কথা ইচ্ছা করেই আবার বলিনি। মেয়েদের জন্য একটু চিকেন স্যুপ বসিয়ে দিয়েছি, যে মাংস আনে না ওইখান থেকে একটু রেখে দিয়ে চেপেছে মেয়েদের জন্য, যাতে দুদিন অন্তত এক্সট্রা হয়, মানে চার পিস করে দুদিন করে দিলেই হবে, আট পিস এক্সট্রা রেখে দিই, রেখে দিলেই হবে, রেখে দিয়েছিলাম। তো মেয়েদের স্যুপটা করে দিচ্ছি, এই ওরা বড্ড এইসব, আমরা তবু একটু ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেয়ে নিতে পারবো কিন্তু ওরা খাবে না। হ্যাঁ, আমার বড় মেয়ে খুব নাক তোলা, ওই ও খাবেই না। আমি ওই ওদের জন্য গাজর দিয়ে, পেঁপে দিয়ে, গাছের পেঁপে আছে, গাছের বরবটি আছে, এইসব দিয়ে একটুখানি স্যুপ মতন করে দিচ্ছি, আর আমাদের এই ঢ্যাঁড়স ভাজা রুটি করে নেবো, ব্যাস। তাহলে আজকের মতো রাত্রের মতো খাওয়া দাওয়াটা হয়ে যাবে। দেখবেন দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এত সমস্যা নেই, যত খাওয়ার সমস্যা হচ্ছে এই রাত্রেবেলা। রাত্রে হলে কী কী খাবার তৈরি করবো যেন একটা বিশাল সমস্যা এসে দাঁড়ায়। যাই হোক বন্ধুরা, আর আমাদের কী বলুন তো, দুপুরবেলার তরকারি হলে যে রাত্রে খাবে সেই তরকারি, বা সকালের দিকে টিফিনের তরকারি হয় সেটাও যে একটু খাবে সেও নয়, মানে অন্য তরকারি একটা করতেই হবে, এরকম একটা সমস্যা। নাহলে অনেকে কী করে, দুপুরের তরকারি একটু রেখে দেয়, সেটা দিয়ে রাত্রিবেলা রুটি খেয়ে নেয়, আমার সেটা চলবেই না। যাই হোক বন্ধুরা, ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়সটা শুধু ভেজে নিই, ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেতে আমাদের কিন্তু ভালোই লাগে। ওরা বাচ্চারা একটু বায়না করে কিন্তু আমাদের ভালো লাগে, খারাপ লাগে না। আর রাত্রের ব্যাপার তো, যাই করে দুটো খেয়ে আর শুয়ে পড়লেই ঝামেলা চুকে যাবে। যাই হোক বন্ধুরা, ওই যে গণগেলের কথা বলছিলাম না, গণগেল না সবসময় ওইখানটায় এসে শুয়ে থাকবে, নতুন মেয়ে দেখবে, মানে লোহার গেটটা তো দেয়া থাকে, যদি কাঠের গেটটা না দেয়া থাকে না বন্ধুরা, তাহলে যে কোনো মুহূর্তে ওরা ঘরে মুখ বাড়িয়ে ঢুকে পড়বে। মানে কাঠের গেটটা সবসময় মনে করে দিতে হবে, লোহার গেটটা দেয়া হোক আর না হোক, সবসময় কি এরকমভাবে থাকা যায় বলুন তো, ভালোও লাগে না ওরকমভাবে থাকতে। যাই হোক, এদিকে ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা হয়নি, ঢ্যাঁড়সটা মোটামুটি আমি এরকমভাবেই রান্না করি। এদিকে ওদিকে স্যুপটা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজাটা একদম লো করে করে ভালো করে করে নিচ্ছি, ওইদিকে একদম লো করে বসিয়ে দিচ্ছি ঘুরিয়ে নিয়ে, আর এদিকে রুটিটা করে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। সকালের দিকেও ঠিক এইভাবেই করি, এইদিকে কষে নদীকে জল ঢেলে নিই, ব্যাস জল ঢেলে ওদিকে বসিয়ে দিই, দিয়ে ফুটিয়ে নিয়ে, মানে যা খুব জলই এদিকের কাজ ওদিকে করে একদম স্যুপটাও হয়ে গেছে। এই যে দেখেছেন, খুব পুষ্টিকর জিনিস কিন্তু, যাই বলুন, বাচ্চাদের এরকম যদি সপ্তাহে দুদিন তিন দিন করে খাওয়ানো হয় কিন্তু খুবই ভালো হয়, যেসব বাচ্চাদের পুষ্টির অভাব আর কি। বিশেষ করে আমার মেয়ের তো অভাবই বটে, বড় মেয়েটার তো খুবই অভাব, আর কী করবো, যখন থাকে করি, যখন না থাকে অভাব হোক আর যাই হোক কোথায় পাবো। হ্যাঁ, যেটা বলছিলাম গরগেলের কথা, আর এমনভাবে ঢুকে পড়বে মানে কী বলবো, আর গরগেল যদি একবার ঘরের ভিতরে ঢুকে পড়ে, যেখানে ডিম টিম যেখানে যা আছে ভেঙে কিন্তু তজনজ করে দেবে। আর মেয়েরা তো বিছানার পুকুরে নাচানাচি করবে, গরগেল দেখলেই তো ভয় পায় তাই না, আর সবসময় এখানটা ঠিক ঘোরাঘুরি করে, আমাদের পিছন দিকটায় না বাচ্চা পেরেছে ছোটো ছোটো টিকটিকেই, মানে কী বলবো, টিকটিকের থেকে একটু বড় বড় সব গরগেল ভর্তি। যাই হোক, আমি রুটিটা কীরকম সিস্টেমে করি সে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকবার, এইভাবে একটা 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 করে করি, গ্যাসে কখনোই বেরি নিয়ে ধরি না। যাই হোক বন্ধুরা, অনেকটা রাতই হয়ে গেছে, আপনাদের আমি জাগিয়ে রেখে দিয়েছি, এখানেই ভিডিওটা শেষ করছি, আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের অন্য কোনো নতুন ব্লগে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।